ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের খুব মনটা খারাপ, তাই না? স্কুলে যেতে পারছো না, খেলতে পারছো না, ঘরে থাকতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, জানো তো দুষ্ট করোনার ভয়ে আমরা কেউ স্কুলে যেতে পারছি না, বাইরে যেতে পারছি না। বাইরে গেলে দুষ্ট করোনা আমাদের আক্রমণ করবে, এজন্য আমাদের ঘরেই থাকতে হবে, তাই না বন্ধুরা? আমরা বারবার হাত পরিষ্কার করব, ঘন ঘন পানি পান করব, বাবা মায়ের কথা শুনব। আচ্ছা বন্ধুরা, স্কুল তো বন্ধ, কিন্তু পড়ালেখা কি বন্ধ হয়ে থাকবে? না, কখনোই না, আমাদের পড়াশোনাও চলবে। তাই তো আজকে আমি তোমাদেরকে পড়াতে আসলাম। ভালো লাগছে বন্ধুরা? আজকের পাঠে তোমাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাই, ভালোবাসা জানাই, আমার গাছের ফুল। ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। বন্ধুরা, আমরা কি করব প্রথমে তোমরা কি জানো? জানো না তো? আচ্ছা আমি বলে দিই, আমরা প্রথমে করব ব্যায়াম। আমরা ব্যায়াম করব, হাত ও ঘাড়ের একটা ব্যায়াম আছে না, কি যেন নাম? পেঁচা। হ্যাঁ বন্ধুরা, আমরা 4 নং ব্যায়ামটা করব, পেঁচার ব্যায়াম। তোমরা তো আগেই ব্যায়ামটা করেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা শুধু কিসের ব্যায়াম? হাত এবং ঘাড়ের ব্যায়াম, তাই না? আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। প্রথমে কি করতে হবে? প্রথমে সোজা হয়ে দাঁড়াবে, আমাকে দেখো বন্ধুরা, প্রথমে সোজা হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি যখন বলবো 1, তখন কি করতে হবে? এই ডান হাত এখানে রাখবে 1 বললে। তারপর আমি যখন বলবো 2, তখন আস্তে আস্তে ঘাড়টা এইভাবে ঘুরাবা, এদিকে তাকিয়ে 2 বার নিঃশ্বাস নিবা। 3, 3 বললে আবার সোজা হবে। এরপর 4, 4 বললে আবার বাঁ হাত এখানে নিবে। এরপর বলবো 5, 5 বললে আবার ঘাড় এদিকে ঘুরাবে, ঘুরিয়ে 2 বার নিঃশ্বাস নিবে। এবারে 6, 6 বললে সোজা। তোমরা তো এই ব্যায়ামটা আগেই শিখেছো। আচ্ছা চলো চলো, আমরা আবারও ব্যায়ামটা করে ফেলি। প্রস্তুত হও, সোজা হয়ে দাঁড়াও, আমার মতন সোজা হয়ে দাঁড়াও। শুরু করি বন্ধুরা। 1, 2, 3, 4, 5, 6। কেমন লাগলো? খুব মজার ব্যায়াম না? এই ব্যায়ামটা তোমরা বাড়িতে বাবা মায়ের সঙ্গে করবে, মাকে শেখাবে, বাবাকে শেখাবে। আরেকবার একটু দেখাই, আরেকবার করি বন্ধুরা, তাহলে মনে থাকবে। অনেকদিন তো স্কুলে যাওয়া হয়নি, একটু একটু ভুলেও যেতে পারো, তাই না? ঠিক আছে, আবার 1, 2, 3, 4, 5, 6, 7। বন্ধুরা, এখানে ছোট্ট একটা মজা আছে, আমি কিন্তু একটু ভুল করেছি, তোমরা ধরতে পেরে গেছো, তাই না? তোমাদের তো অনেক বুদ্ধি। হ্যাঁ, আমি এই পাশে করার সময় একটু ভুল করেছি, আমি আর একবার দেখাই। 1, 2, 3, 4, 5, 6। সুন্দর ব্যায়াম না বন্ধুরা? ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। তোমরা বাড়িতে করবে কিন্তু। আচ্ছা, আমরা ব্যায়াম করলাম, এবারে আমরা কি করব বন্ধুরা? এবারে আমরা একটা গান শিখব। ছোটবেলায় বাবা মায়ের কাছে, বাবা মায়েরা সব শিশুকে ছোটবেলায় কি করে জানো? কোলে দেন, কোলে নিয়ে আকাশের চাঁদ দেখান। তোমরা নিশ্চয়ই চাঁদ দেখেছো। এই যে চাঁদ,
আমরা কি বলি? চাঁদ মামা। তো মা কি করেন? আমাদেরকে কোলে নিয়ে অথবা আমরা কান্না যখন করতাম ছোটবেলা তখন মা কি করতেন? আমাদের আকাশের দিকে তাকিয়ে, আকাশে তো চাঁদ এরকম থাকতো, বলতো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। হ্যাঁ ঠিক ধরেছো, আয় আয় চাঁদ মামা ছড়াটা আমরা শিখে ফেলেছি। এই ছড়াটাকে গানও গাওয়া যায়। প্রথম চারটা লাইন গানে গানে গাইব, প্রথম চার লাইন। ছোটবেলায় দেখো, ছোটবেলায় যখন আমরা এরকম হামাগুড়ি দিতাম, ছোট ছিলাম, মা কোলে নিয়ে চাঁদকে ডাকতেন, তাই না? আমি তো প্রথমে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। আই চাঁদ মামা টিপ দি, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে দিয়ে যা। আবার শোনাই, কেমন লাগলো বন্ধুরা? আমি জানি তোমাদের খুবই ভালো লাগছে। আবার শোনাই, আই আই চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে দিয়ে যা। এবার হাতে তালি দিয়ে শোনাই বন্ধুরা, আও প্রস্তুত হও। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে বন্ধুরা ভালো লেগেছে নিশ্চয়ই। এই গানটাও গাইবে, বাড়িতে তো এখন তেমন কোনো কাজ নেই, স্কুলে যাওয়া নেই, বাড়িতে গানটা গাইবে, মাকে শোনাবে, মা খুব খুশি হবেন। মাকে জিজ্ঞেস করে দেখো, তোমার মাও তোমাকে এই গানটা শুনিয়েছে যখন তুমি অনেক আরো ছোট ছিলে, তুমি এখনো ছোট, আরো যখন ছোট ছিলে। আর তোমরা তোমাদের মায়ের কাছে চাঁদের মতোই সুন্দর, আমাদের কাছেও সুন্দর, চাঁদের থেকেও বেশি সুন্দর তোমরা। আচ্ছা, আমরা ব্যায়াম করলাম, গান শিখলাম, এবারে আমরা কি করব? একটু পড়াশোনা করি। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে চার লাইনের ছড়া শোনাই একটা। এটা তোমরা শুধুই শুনবে, শুনলে খুব আনন্দ পাবে। কয়ে কলা ক্ষয়ে খায়, এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস। সুন্দর না বন্ধুরা? ছড়াটা কেন শোনালাম জানো? এই যে ছড়াতে কি আছে, কয়ে কলা ক্ষয়ে খায়, তো ক এই ধ্বনিটা তোমরা শুনেছো, তোমরা এটা এখনো চিনো না, কটা দেখো নি, তাই না? লিখতেও পারো না, এগুলো তোমরা পরে শিখবে। আগে এই যে ক, যে তোমরা শোনো ক, এই ক দিয়ে বিভিন্ন রকমের শব্দ হয়, এই শব্দগুলো শিখবে আজকে, মুখে মুখে শিখবো আমরা। হ্যাঁ বন্ধুরা, ছড়াতে কি আছে, কয়ে কলা। আচ্ছা, কয়ে কলা, এই দেখো কলা, কয়ে কলা। আচ্ছা, কতে আর কি হয় ভাবো বন্ধুরা, আমিও ভাবি, আমিও ভাবি, ভাবতে থাকি। মনে পড়েছে নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মানে খুবই প্রিয় জিনিস ক দিয়ে আরেকটা জিনিস হয়। হ্যাঁ বন্ধুরা, ক দিয়ে কলম হয়, কলম। কয়ে কলা, কয়ে কলা, কয়ে কলম। আমার সাথে বলো, কলা কলম, কয়ে কলা, কয়ে কলম। আচ্ছা, ক দিয়ে আমরা শিখলাম কলা কলম। এবারে খ, খতে কি কি হয়, ওই ছড়াতে কি ছিল, কি ছিল বন্ধুরা? খয়ে খায়, তাই না? আমি তোমাদেরকে দেখাই, এই যে কলাটা, কলাটা এইভাবে এইভাবে ছু খেতে হয়, তাহলে কলা আমরা কি করি, খাই। হ্যাঁ, তাহলে খতে খাই, কতে খতে তো খাই, ছড়া থেকেই শিখলাম। একটু ভাবো, ভাবো,
খুবই সহজ জিনিস হয় তোমাদের কাছে, সব সময় থাকে। ঠিক ধরেছো, খয়ে খাতা, তাই না বন্ধুরা? এই কলম দিয়ে তোমরা কি খাতা বের করো, খাতাতে লিখো, তাই না? তাহলে খতে খাতা, এই খাতাটা তোমাদের খাতা, স্কুলে থাকে, তাই না বন্ধুরা? খতে খাতা, তাহলে খতে খায়, খতে খাতা, তাই না বন্ধুরা? আচ্ছা, ক দিয়ে শিখলাম, খ দিয়ে শিখলাম, এবারে ছড়াতে কি ছিল আমি মনে করিয়ে দিই। গয়ে গরু ঘয়ে ঘাস, গয়ে গরু ঘয়ে ঘাস। আচ্ছা, আমার কাছে একটা মাটির ছোট্ট খেলনা গরু আছে, এই দেখো দেখো, এটা গরু, গতে গরু, গতে গরু। শব্দ হয় যেটা আমরা একটু আগেই করেছি, আমরা যে আই আই চাপ মামা গাইলাম না, গান গাইলাম, গতে গান হয়। কি মজা, আমরা আজকে সব পেরে যাচ্ছি। গদে আরো কি দেখতে চাও? এই দেখো, গতে গাছ, আমি গাছ লাগিয়েছি, ফুলও ধরেছে, গতে গাছ। তোমরা বেশি বেশি গাছ লাগাবে, বাবা মাকে বলবে গাছ লাগাতে, তোমরাও লাগাবে। গাছ আমাদের ভালো বন্ধু, পরম বন্ধু, মনে থাকবে তো বন্ধুরা? বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, আমরা সুস্থ থাকতে পারবো, আমরা বেশি বেশি গাছ লাগাবো। আচ্ছা, গ দিয়ে শিখলাম গান, গতে গতে গায়ও হয়, আমরা গান গাই, গতে গরু, গতে গাছ। আচ্ছা, এবারে গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস? এই যে ঘয়ে ঘাস, তোমরা কি ঘাস দেখেছো? এই দেখো ঘয়ে ঘাস, এই যে ঘাস, এই যে যে গরু না, এই গরু এই ঘাস খায়। আমরা যেমন ভাত খাই, গরু ঘাস খায়, তাহলে ঘতে কি হয়? ঘতে ঘাস। ঘতে আর কি হয় বন্ধুরা, মনে করে দেখো, করোনা ভাইরাসের ভয়ে আমরা এখন কোথায় থাকছি? ঘরে থাকছি। আমি তোমাদেরকে একটা ঘর দেখাই, ঘর তো তোমরা সবাই চিনো, এই দেখো কি সুন্দর একটা ঘর, তাই না বন্ধুরা? খুব সুন্দর ঘর, তাহলে ঘতে ঘর। ঘতে আরো জিনিস হয় যেগুলো আমরা সব সময় দেখে থাকি, বলো তো কি বন্ধুরা? ঘতে ঘড়ি, এই দেখো ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কি কি শিখলাম? কয়ে কলা, তারপর কয়ে কলম, তারপর তারপর আমি তো নিজেই ভুলে যাচ্ছি, তোমাদের মনে আছে তাই না বন্ধুরা? তারপর গয়ে গরু, গয়ে গান, গয়ে গাছ, ঘয়ে ঘর, ঘয়ে ঘড়ি, ঘয়ে ঘাস। আচ্ছা, ক্ষতে খাতা শিখেছিলাম, এখন মনে পড়েছে। বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে নিশ্চয়ই শুনেছ, এগুলো বাসায় বসে বসে ভাববে, মাঝে মাঝে মা হ্যালো ঘতে কি হয়, মা যদি বলতে না পারে তুমি বলবে ঘতে ঘর হয়, ঘতে ঘাস হয়, ঘতে ঘড়ি হয়, এভাবে বলবে, মা অনেক খুশি হবে, মা ভাববে বাবা আমার বাচ্চাটা অথবা আমার সোনামানিকটা কত। বন্ধুরা, আচ্ছা তাহলে আমরা কি করলাম? ব্যায়াম করলাম, আমরা গান শিখলাম, আমরা মুখে মুখে শব্দ তৈরি শিখেছি, তাই না? এতক্ষণ ধরে কি বিরক্তি লাগছে বন্ধুরা? না না না, তোমরা তো অনেক ভালো, তোমরা সব সময় মনোযোগী। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা একটু খেলা খেলি ছোট্ট বন্ধুরা। আমরা কি খেলবো আজকে? আমরা এখন খেলবো, আমরা এখন কি খেলবো? এই যে তুমি তুমি তো দেখেছো আয়না, তাই না? আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াও, তুমি যেটা করো আয়না করে, তাই না বন্ধুরা?
তুমি যেটা করো আয়নাও সেটা করে, এখন হচ্ছে তোমরা আয়না, আমি যেটা করব তোমরা সেটাই করবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই মজার খেলা। আচ্ছা আমি যা করব তোমরা তাই করবে, মনে থাকবে? হাততালি দি, হাতি তালি, হাতি তালি, হাতি তালি। তোমরা যারা যারা এতক্ষণ হাতি তালি দিয়েছো আমার সঙ্গে, তারা তারা খেলায় জিতে গেছো। আচ্ছা এই আয়নাটা আরেকটু অন্যভাবেও খেলা যায়, সেটা হলো এখন এখন আমি আমি মুখে যেটা বলবো তোমরা সেটা করবে, কিন্তু আমি কাজে যেটা করবো সেইটা কিন্তু করো না, তাহলে কিন্তু খেলা থেকে বাদ হয়ে যাবে। আচ্ছা মনে থাকবে, আমি যেটা মুখে বলবো তোমরা সেটাই করবে, আমি যেটা করবো সেটা করবে না। দেখা যাক কে কত বেশি মনোযোগী। আমি আবার বলছি, আমি যেটা মুখে বলবো তোমরা সেটাই করবে, আমি যেটা করবো তোমরা সেটা করবে না। আচ্ছা তুড়ি বাজাই, তুড়ি বাজাই, তুড়ি বাজাই। বন্ধুরা আমি বলেছি তুড়ি বাজাই, তুড়ি কিভাবে বাজাই, এইভাবে। যারা তুড়ি বাজিয়েছে তারা জিতে গেছে, আর যারা আমার দেখা দেখি হাততালি দিয়েছে তারা জিততে পারেনি। আচ্ছা ঠিক আছে, যারা জিততে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা জিততে পারেনি তাদের জন্য আরেকটা সুযোগ দিলাম, আমি আরেকবার করব। হ্যাঁ আমি মুখে যেটা বলবো সেটা করবে, আমি যেটা করব সেটা করবে না, ঠিক আছে? প্রস্তুত হও এবং মনোযোগী হও, মন দিয়ে শুনতে হবে, তাহলেই পারবে, ঠিক আছে? এবারে হাততালি দে, হাততালি দে, হাততালি দে, হাততালি দে। বন্ধুরা আমি কি বলেছি, হাততালি দেই, মুখে বলেছি হাততালি দেই। এবার যারা হাতে তালি দিয়েছো তারা জিতে গেছো, যারা তুড়ি দিয়েছো তারা জিততে পারেনি। কি মজার খেলা, বাড়িতে এটা খেলবে, ছোট ভাই বোনদের সঙ্গে খেলবে, বড় ভাই বোনদের সঙ্গে খেলবে, আনন্দে আনন্দে সময় কেটে যাবে বাড়িতে। খেলাও হলো, শেখাও হলো, আবার স্মৃতিশক্তিও বাড়লো, মনে রাখার শক্তি বাড়লো, মনোযোগ বাড়লো, কত মজা, তাই না বন্ধুরা? আচ্ছা তোমরা খুব ভালো, তোমরা অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার সাথে সাথে আছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা কি করেছি, ব্যায়াম করেছি, আমরা গান শিখেছি, আমরা মুখে মুখে শব্দ তৈরি শিখেছি, ক খ গ ঘ ধ্বনি দিয়ে, তাই না বন্ধুরা? এবারে আমরা কি করব, এবারে আমরা আরেকটু পড়াশোনা করবো, এবারে আমরা গণিত শিখব। বন্ধুরা তোমরা প্রস্তুত তো? আচ্ছা আমরা এর আগে কি করেছি বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা বাস্তব জিনিসগুলো গুনতে শিখেছি। যেমন কি গুনতে শিখেছি, যেগুলো সত্যিকারের জিনিস সেগুলো ক্লাসে, যেমন শিখিয়েছি যে আমাদের দুইটা হাত, দুইটা হাত আমরা গুনতে পারি, আমাদের একটা মাথা গুনতে পারি, দুইটা চোখ গুনতে পারি, যেগুলো একেবারে বাস্তব জিনিস, তাই না বন্ধুরা? আমরা কয়টা মাছ গুনতে পারি, তবে অনেক গুনতে পারি না আমরা, আমরা পাঁচ পর্যন্ত গুনতে পারি। এখন আমরা আমি যেটা তোমাদের গোনা শেখাবো সেটা হলো বাস্তব জিনিস না, মানে সত্যি সত্যি না। হ্যাঁ তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে দেখাই বন্ধুরা। আচ্ছা এটা কি বলতো, আমাদের জাতীয় পতাকা, আমার হাতে তৈরি বন্ধুরা। এখানে আমার হাতে কয়টা পতাকা গুনতো, এক, একটা পতাকা আমার হাতে, কয়টা পতাকা, একটা। আচ্ছা এবারে দেখো তো আমার হাতে কি এগুলো, কলা বন্ধুরা, কয়টা কলা আমরা গুনি, একটা দুইটা, একটা দুইটা, দুই, আমার সাথে বলো দুই, আবার বলো দুই, একটা দুইটা। আচ্ছা এই দেখো তারা আমি তৈরি করেছি তোমাদের দেখানোর জন্য, আকাশের তারা, একটা তারা দুইটা তারা, আবার গুনি, এক দুই, এক দুই। আচ্ছা ছোট্ট বন্ধুরা এবারে আমি তোমাদেরকে কিছু তোমাদেরকে আরো দেখাই, এই দেখো আমার কাছে পাখি আছে, কয়টা পাখি আছে আমার কাছে, একটা দুইটা। আচ্ছা এই দেখো মানুষ আছে, কয়টা মানুষ, একটা দুইটা।
হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা এবারে দেখো, আমার কাছে পাতা আছে কিন্তু সত্যিকারের পাতা না। এই দেখো, এটা হচ্ছে কাপড়ের পাতা। একটা পাতা, দুইটা পাতা, তিনটা পাতা, কয়টা হলো আবার গুনি। একটা, দুইটা, তিনটা। আচ্ছা এবার আমার কাছে ফুল আছে, তবে কাগজের তৈরি, সত্যি না। একটা ফুল, দুইটা ফুল, তিনটা ফুল, চারটা ফুল, চারটা। গুনে দেখি আবারও, এক, দুই, তিন, চার, চারটা ফুল। আচ্ছা ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে? এই দেখো আমাদের শহীদ মিনার, এটাও আমার নিজের তৈরি। আমরা এবারে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিয়েছি শহীদ মিনারে, সবাই দিয়েছি স্কুলে, তাই না বন্ধুরা? শহীদ মিনারে কয়টা স্তম্ভ আমরা গুনে ফেলি চটপট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা আবার গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আবার এক, দুই, তিন, চার, পাঁচ। ভালোই গুনতে শিখে গেছি, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস, এই দেখো, দেখো তো আমার হাতে এইগুলো কি? এগুলো কিন্তু সত্যিকারের পাতা। একটা পাতা, দুইটা পাতা, তিনটা পাতা। তোমাদের কি মনে আছে আমার কাছে কাপড়ের তিনটা পাতাও ছিল? দেখাই, দাঁড়ো দেখাচ্ছি। এই যে কাপড়ের পাতা, তিনটা কাপড়ের পাতা, তিনটা সত্যিকারের পাতা, মিলে গেল। আমরা সত্যিকারের জিনিসের সঙ্গে অর্ধেক সত্যি জিনিস মিলিয়েছি, কি মজা, তাই না? আচ্ছা বন্ধুরা আর একটু দেখাই। এই দেখো, আমি তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম কাগজের, একটা, দুইটা, তিনটা, চারটা। আবার দেখো আমার কাছে সত্যি ফুল আছে, আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি। একটা ফুল, দেখো, দুইটা ফুল, তিনটা ফুল। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও, চারটা ফুল। এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা ফুল। আর হচ্ছে চারটা কাগজের ফুল, মিলে গেল। কি মজা হলো, তাই না বন্ধুরা? আমরা কি কি গুনতে শিখলাম? এক, বলো, এক, দুই, তিন, চার, পাঁচ। আবার বলো আমার সাথে, বলো, এক, দুই, তিন, চার, পাঁচ। বন্ধুরা আমাদের হাতে কিন্তু পাঁচটা আঙুল আছে, আগেই গুনতে শিখে গেছি আমরা, তাই না? এই দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা আঙুল। কি মজা, আমরা কি সুন্দর গুনতে শিখে গেছি। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা ব্যায়াম শিখলাম, আমরা গান শিখেছি আয় আয় চাঁদ মামা, আমরা ধ্বনি দিয়ে শব্দ শিখেছি মুখে মুখে, তারপর আমরা শিখেছি হচ্ছে আয়না খেলা, তারপর আমরা কি শিখেছি? গণিত শিখেছি। এইগুলো আমরা বাড়িতে বারবার বারবার মনে করব। যদি ভুলে যাও বাবা মাকে বলবে আমার ক্লাসের ভিডিও আবার চালাতে, তাহলে আবার মনে পড়ে যাবে। কি মজা, তাই না বন্ধুরা? স্কুলে যাচ্ছি না, তাতে কি হচ্ছে? পড়াশোনা তো ঠিকই চলছে। তোমরা তো খুবই ভালো ছেলে মেয়ে আমার, তোমাদেরকে আমি অনেক 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 ভালোবাসি। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই থেকো, বাইরে যেও না কিন্তু। ধন্যবাদ বন্ধুরা।